আসসালামু আলাইকুম। জনিস কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এখানে শিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি স্কিন সহ। শিমটা গোটাল রেখেছি, আর শিমের সাইডে যে একটা আঁশের মতো থাকে ওটা পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ কুচি। মরিচ এবং পেঁয়াজ কুচি একসঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, আর দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। জিরাটা 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে। ভাজি হয়েছে, এখন কেটে রাখা শিম আলু দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এগুলো একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দেখব। তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আর ঢেকে দিব না, এভাবে আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ ভাজি কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন শিমটা কিন্তু এখনও সবুজ রং আছে। যখন ভেজে নিব ধীরে ধীরে শিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। বারবার নাড়াচাড়া করে শিমটা ভেজে নিব। বারবার নাড়াচাড়া না করলে ভাজি কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, এই জন্য বারবার নেড়েচেড়ে ভাজিটা কমপ্লিট করতে হবে। ভাজিটা আমি একটু গাঢ় করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে আসছে, আর আলুটা একদম মেথিয়ে আসছে। ভাজি হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে ভাজি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। যারা শিম আলু ভাজি খেতে পছন্দ করেন তারা একবার হলেও আমার আজকে রেসিপি ফলো করবেন, আর আপনাদের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী
নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।